ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে পি এম টি পিএটের নোটিফিকেশান এর আগেও যদি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে একুশ তারিখ থেকেই হবে এর আগে তোমাদের যে ডাব্লিউপিএসআই এর মেন এক্সাম হয়েছিলো সেটা জানিয়ে দিয়েছিলাম তো অনেকেই তোমরা বলেছিলে যে হবে না অফিসিয়ালভাবে কোনো আসেনি কিন্তু এই সমস্ত নোটিফিকেশন নিউজ অনেক আগেই বেরিয়ে যায় সেগুলো আমরা জানতে পারি দেখো যে টোটাল নটা দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং রেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড নাইনটিন উইল আন্ডার রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ নটা রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে হবে কিন্তু এখন একুশ থেকে দুই তারিখ পর্যন্ত যেটা সেটা চারটে জনে হচ্ছে বাকিগুলো বাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে যে বলছি পুরুলিয়া তারপরে মেদিনীপুর সেইগুলো পরে হবে দুই তারিখে দুই জানুয়ারির পরে সেইগুলো অনুষ্ঠিত হবে তো কাদের কাদের হচ্ছে সেটা দেখে নাও যে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান এইখানে অর্থাৎ মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর এইখানে হবে নর্থ টোয়েন্টি ফোর যারা ক্যান্ডিডেট আছে তাদের হবে তারপর দেখো প্রেসিডেন্সি রিজেন্স রিক্রুটমেন্ট বোর্ড টু এখানে হবে যে সাউথ টোয়েন্টি ফোর পরগানাস কলকাতা হাওড়া অ্যান্ড ক্যান্ডিডেটস অফ আদার স্টেট এবং অন্যান্য যারা রাজ্যের আছে মানে হয়তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহার বা ঝাড়খণ্ড বা এখানে যারা করেছে সেই সব ক্যান্ডিডেটদেরও এখানেই হবে এই মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুরে এখানেই হবে মুর্শিদাবাদের জন্য ক্যান্ডিডেটদের জন্য খুব সুখবর আছে যে মুর্শিদাবাদের কিন্তু বহরমপুর স্টেডিয়ামেই হচ্ছে এরকম ব্রহ্মপুর স্টেডিয়াম মুর্শিদাবাদ এই স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ রেল স্টেশন যেতে যে মাঠটা আছে সেই সেই মাঠে হবে আর জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে দেখো জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলির কোথায় হয়েছে যে অম্বিকানগর এখানে কী লেখা আছে দেখো যে দ্য অ্যাবাব শিডিউল ইজ গিভেন ফর দ্য পিরিয়ড একুশ বারো একুশে ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে দুই তারিখ পর্যন্ত এই এইগুলো হচ্ছে আর যে তোমাদের ডিস্ট্রিক্টগুলো বাকি থাকলো যেমন হচ্ছে নদিয়া নদীয়া এগুলো পরে হবে তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর আর হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট বর্ধমান হুগলি বীরভূম এই সমস্ত যার ক্যান্ডিডেট মালদা তারপরে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইসব ক্যান্ডিডেটদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে ইচ ক্যান্ডিডেট উইল গেট টু নো হিজ হার ডেট পি থ্রু লিঙ্ক অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে জানতে হবে যদি কেউ জানতে না পারে আলাদা করে বা মেসেজ যদি না পায় সেই ক্ষেত্রে বোর্ড কোনোভাবে দায়ী থাকবে না আর অ্যাডমিট কার্ডস উইল বি আপলোডেড অন ফার্টিন ডিসেম্বর অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর থেকে তোমরা ওয়েবসাইট থেকে ইয়ে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে আর অবশ্যই যেটা এসআই এক্সামের ক্ষেত্রে বলা ছিল যে ওয়ারিং অফ থ্রি প্লাই ফেস মাস্ক ইন ম্যান্ডেটরি অর্থাৎ থ্রি প্লাই মাস্ক যেটা আছে যেটাকে আমরা সার্জিক্যাল মাস্ক বলি সেই মাস্কটা কিন্তু অবশ্যই পরে যেতে হবে এই প্রসঙ্গে আর একটা কথা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলে দিই যে অ্যাডমিট ডাউনলোড করার আগে দেখবে একটা কিছু কিছু অপশান পাবে যে কোনো বডি টেম্পারেচার হিট আছে কি না বা কোনো জ্বর কি কিনা বা বাইরের স্টেট থেকে এসেছে কিনা এরকম কিছু অপশান থাকবে এসআইয়ের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়েছিলো তাই আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে সেই সমস্ত যে অপশানগুলো থাকবে সেইগুলোর আগে কিন্তু অবশ্যই সবগুলো নো করবে না তো কিন্তু অনেক ভোগান্তি হবে অনেক তোমাকে সার্টিফিকেট নেওয়ার জন্যে অনেক কিন্তু কাঠখড় পরাতে হবে তাই আগে থেকে সাবধান করে দিলাম এবারে মনে করে দিই যে আবগারি পুলিশের টোটাল তোমাদের ভ্যাকান্সি ছিল তিন হাজার মতো ভ্যাকান্সি ছিল আর প্রিলিমিনারি এক্সামিনেশান তোমাদের চব্বিশে নভেম্বর দু হাজার উনিশ সালে হয়েছিল যার প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়েছিল ষোলোই এপ্রিল দু হাজার কুড়ি এবং তার পরবর্তীকালেও পনেরো তারিখ থেকে মে পনেরোই মে থেকে একটা পিএমটি পিইটে হওয়ার ভিডিও একটা ভাইরাল হয়েছিল যেটা যাই হোক কোভিড নাইন্টিনের কারণে করোনা ভাইরাসের জন্য সেটা করানো যায়নি তো আবার হয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটটা আর একবার দেখে নিয়ে চলো দেখো যারা ভুলে গিয়েছিল দেখো যে টোটাল তোমাদের তিন হাজার সিট আছে যে এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল এখানে মেয়েরাও অ্যাপ্লাই করতে পেরেছে মেয়েরাও মেয়েরা অ্যাপ্লিকেবল তো ইন দ্য পে স্কেল অফ পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা এবং পে ব্যান্ড হচ্ছে গ্রেড পে হচ্ছে দু হাজার ছশো এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরি আছে এগারোশো সত্তরটা সিট আছে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি চারশো আশি সিডিল কাস্ট আছে চারশো পঞ্চাশ সিডিল আছে আিডিল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি হচ্ছে দুশো সিডিল ট্রাইব হচ্ছে একশো সিডিল এক্সেমটেড ক্যাটাগরি হচ্ছে সিক্সটি এ আছে দুশো দশ এ এক্সেমটেড ক্যাটাগরি হচ্ছে নাইনটি তারপরে বি আছে ওয়ান হান্ড্রেড বি ক্যাটাগরি হচ্ছে সিক্সটি এই হচ্ছে টোটাল তিন হাজারের হচ্ছে ভ্যাকান্সি লিস্ট তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশান তার আগে কি হয়েছিল যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ ফিফটি মার্কসের ছিল আর জেনারেল স্টাডি আর রিজনিং ফিফটি মার্কসের হয়েছিলো সেখানে কাট আপ হয়েছিলো জেনারেলের ক্ষেত্রে থার্টি সেভেন মতো আর যারা নতুন হয়তো অতটা জানো না দেখো মেলদের জন্য কি আছে হাইট আছে ওয়ান সিক্সটি সেভেন আর চেস্ট হচ্ছে নর্মাল হচ্ছে সেভেন্টি এইট সেমি আর এক্সপ্যান্ড করে ফুলিয়ে তোমাদের সেমি ফোলাতে হবে আর প্রপোর্শন নিচে চার্ট আছে হাইট ওয়েটের সঙ্গে সামঞ্জস্য হতে হবে গোর্খা রাজবংশী বা সিডিল ট্রাইব যারা হবে তাদের হাইটটা ওয়ান সিক্সটি সেমি লাগবে আর তাদের ক্ষেত্রে চেস্টে ছাড় আছে ছিয়াত্তর সেমি হতে হবে আর ফুলিয়ে পাঁচ সেমি হতে হবে পাঁচ সেমি ফিমেলদের ক্ষেত্রে দেখো হাইটটা হচ্ছে ওয়ান সিক্সটি সেমি গোর্খা রাজবংশী এবং সিডিল ট্রাইব যারা তাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি আর দেখো হাইট ওয়েটের ব্যাপারটা কিন্তু খুবই ভাইটাল এখানে সব চার্ট করে দেওয়া আছে অর্থাৎ ওয়ান সিক্সটি সেমি মানে মেয়েদের ক্ষেত্রে যেটা আছে সেখানে ওয়েট ফিফটি টু থেকে সিক্সটি ফাইভ হতে হবে আর এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যদিও ওয়ান সিক্সটি সিমি তো নেয় না মানে ওয়ান সিক্সটি সেভেন তা এটা দরকার নেই দেখো মেয়েদের ক্ষেত্রে ওয়ান সিক্সটি সিমি যাদের হাইট হবে তাদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে একষট্টি কেজি পর্যন্ত ওয়েট হতে হবে দেখো ওভার ওয়েটে অনেক সময় কনসিডার করে দেয় দৌড়তে পারলেই হবে কিন্তু কোনো মতেই লো ওয়েট আটচল্লিশ কেজির কম যদি ওয়েট হয় তাহলে কিন্তু কোনো মতেই ধরা হবে না বাদ চলে যাবে এটুকু মনে রাখবে এবার দেখো যে একশো সাতষট্টি একশো সাতষট্টি সিমির তো চারটা নেই একশো আটষট্টি সিমি ধরে বলছি একশো আটষট্টি সেমিতে তোমার ওয়েট লাগবে ছাপ্পান্ন কেজি থেকে একাত্তর কেজি এক্ষেত্রে তাই ছাপ্পান্ন কেজির যদি একটুও কম হয় মোটামুটি দুশো তিনশো গ্রাম যদি কম হয় তত ততটা পর্যন্ত তারা ওরা কনসিডার করে কিন্তু তার কম হলে কিন্তু কনসিডার করা হয় না আর মেয়েদের ক্ষেত্রে ওয়ান সিক্সটি এইট হলে ফিফটি টু থেকে সিক্সটি সিক্স কেমি আর একটু তোমরা দেখে নাও এখানে চারটা আছে মোটামুটি ধরে এত তো হাইট হবে না বেশিরভাগ ক্ষেত্রে হয়তো একশো চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত হাইট হবে বা একশো ছিয়াত্তর পর্যন্ত হাইট হবে তো সেই ক্ষেত্রে বাষট্টি থেকে সাতাত্তর কেজি ওভারওয়েট অনেক সময় বললাম যে ওভারওয়েট ওরা কনসিডার করে কিন্তু তুমি দৌড়তে পারলেই হবে কিন্তু লো ওয়েট কোনো মতেই কিন্তু কনসিডার করা হবে না আর রানের ক্ষেত্রে দেখো যে মেলের ক্ষেত্রে তোমাদের ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়াতে হবে ফিমেলদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিট সময় থাকবে এবার মেনের সিলেবাসটা দেখে নাও যে যারা ফিজিক্যাল ফিটনেস বা পি এম পিইটিতে কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে নাইনটি মার্কসের তোমাদের রিটার্ন এক্সাম থাকবে মেনে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থার্টি মার্কসের ইংলিশ থার্টি মার্কস এলিমেন্টারি ম্যাথামেটিক্স টোয়েন্টি মার্কস রিজনিং টেন টেন মার্কস এখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি তোমার হিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগ এই ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকেই কোশ্চেন থাকে লাইফ সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্সে কোশ্চেন খুবই কম থাকে আর জেনারেল স্টাডিটার থেকে কিন্তু বেশি কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও কোশ্চেন থাকে ইংলিশের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম ফ্রেজ তারপর তোমার কারেক্ট ইউজেজ অফ ভার্ব এই সমস্তগুলো বেশি থাকে ইংলিশের ক্ষেত্রে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে প্রফিট অ্যান্ড লস পারসেন্টেজ টাইম এন্ড ডিস্ট্যান্স তারপরে নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশান এইগুলো খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু ম্যাথ আসবেই আর রিজনিংয়ের ক্ষেত্রে যেগুলো থাকে তোমাদের অ্যানালজি তারপরে নাম্বার সিরিজ তারপরে ব্লাড রিলেশান এই সমস্তগুলো তোমরা যদি পরীক্ষা বসুতি হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চাও সেখানে গুগল মিট এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই তোমাদের প্রিপারেশন দেওয়ানো হয় ডাব্লিউপিএস এক্সাইজ কনস্টেবল আপগ্রেডের জন্য তো তোমরা সেখানে পেড কোর্সে জয়েন হয়ে যেতে পারো এই নম্বরে তোমরা কন্টাক্ট করতে পারো আর দেখো যে এই নম্বরের ক্ষেত্রে মেন এক্সামের ক্ষেত্রে ওয়ান ফোর্থ তোমাদের নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটি ভুল করলে এক নম্বর কাটা যাবে তারপরে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের টেন মার্কস আছে অর্থাৎ টোটাল হানড্রেড মার্কস এই যে হানড্রেড মার্কস হচ্ছে নাইনটি রিটেন আর টেন তোমাদের ইন্টারভিউ এই দুটো মিলে মেরিট লিস্ট তৈরি হবে তারপর অন্যান্য পুলিশের অন্যান্য এক্সামের থেকে কিন্তু এখানে মেডিকেলটা একটু কড়াকড়ি আছে দেখো যে বেটার আই ছয় বাই নয় ছয় বাই নয় খারাপ থেকে ছয় বাই নয় ছয় বাই বারো নিয়ার ভিশন জিরো বাই সিক্স জিরো বাই এইট তারপরে হচ্ছে কালার ব্লাইন্ডনেস তারপরে স্কুইন্টর এনি মরবিট কন্ডিশন অফ দ্য আইস অর লিডস আয় দ্য আই স্যালবি ডিসকোয়ালিফিকেশন যদি চোখের যদি কোনো খারাপ অবস্থা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না হিয়ারিং রায়েন্স টেস্ট ওয়েবার টেস্ট টেস্ট ফর ভার্টিগো এনি ডিফেক্ট অবজার্ভ ডিউরিং দ্য টেস্ট মেনশন অ্যাবাভ অল ডিসকোয়ালিফিকেশান এই সমস্তগুলো খুব ভালো করে চেক হবে নকনি ফ্ল্যাট ফ্ল্যাট অর্থাৎ চাপটা পা হলে সেক্ষেত্রে হবে না বা ভাঙা যদি হাঁটোয়াই হবে না চেস্টে যদি কোনো এক্স রে থাকে তাহলে হবে না এই সরি চেস্ট এক্স রে শ্যালবি টেকেন অর্থাৎ তোমার বুকের ছবি করা হবে নেসেসারি টেস্ট তারপরে অন্যান্য আরও অনেক ডিপার্টমেন্ট যেগুলো হবে টেস্ট বাজার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বা ওয়েস্ট বেঙ্গল ফার্ম টাইম টু টাইম এই সমস্ত টেস্ট এই সমস্ত টেস্টগুলো তোমাদের নেওয়া হবে দেখো এর আগের ভিডিওতে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখিয়েছিলাম তো তোমরা যারা দেখো তারা আমি আস্তে আস্তে উপরে তুলছি তোমরা কোশ্চেনটা দেখে নিতে পারো তাহলে একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে এই সমস্ত কোশ্চেনগুলোর আনসার পেতে এবং তুমি যদি প্রিপারেশন নিতে যাও তাহলে অনলাইনে তাহলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারি পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে আর তোমরা যদি ফ্রিতে আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে যদি তোমরা যদি ক্লাস দেখতে চাও বা ইম্পর্ট্যান্ট যে সমস্ত ক্লাসগুলো হবে সেইগুলো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে